ভিনি কি পুরে কি বেগনা নারী পুরুষ এত লম্বা লম্বা সুন্দর এখানে প্রস্তাব করছে লজ্জ সব না তাদের এই দেশটা প্রতি গজব করবে তাদের জন্য চি 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 তুই একটু শরম থাকতো এই রাস্তাঘাটে কি এরকম দাঁড়িয়ে প্রস্তাব করতে পারে বৃষ্টি নাই খরা সবকিছু এইসব বেগানা নারী এইভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্তাব করলে এরকম হবে না গজব পড়বে তাদের প্রতি গজব পড়বে বুঝছা আমি কিরাম করে কব কেডা আমি কি দেখেছি তার চেহারা আরে মামা না হ্যালো মামা তুমি আমার কাছে তুমি কি করছিস সনি বাবা আমি তোমার ভাই না সনি তুমি আসা এটা আমার আসিয়া বল বলা সবুর গাছ আসা হোয়াট সবুর মামা তুমি আমার কি গে ওয়ান কালচার কথা ব্যবহার করতেছ ভাষা চেঞ্জ করো মামা আসিয়ার পুত্র সবুর আর সবুর তো তোমার এই অবস্থা কি জন্য এ বাগিনা তোর এই অবস্থা কি লাগিয়া কি রে আর মামা তুমি বুঝছো আমি তো এখন ঢাকায় থাকি আমার এই যে প্যাশন স্টাইল মডার্ন যুগ ডিজিটাল স্টাডিজ ইজ দ্য প্যাশন মামা আমি তো এখন সবুর নই আমি এখন ঢাকায় সরি সনি আজকাল কি ঢাকায় গেলে কি নামও পরিবর্তন হয়ে যায় নো মামা তুমি এটা বুঝতেছো না আজ ঢাকায় গেলে তো নাম নই শুধু এই জন্য আমি তারে বড় ধরনের চিনি ধরছি বড় চিনি তারে এই যে তারে দেখছো জুয়া তারে চিনি ধরছে তারে স্টপ ইট কি গে ওয়ান কালচার মামা চলো তো তারে এই অবস্থা কি লাগিয়া তোর বাপ মা কি গরিব হয়ে গেছে রে বড়া আর টাকা পয়সার সমস্যা হলো তুই আমাদের গতি আমরা কি মরে গেছি নাকি মামা তুমি এগুলো কি বলছো কি গরিব হয়েছে কি এটা তো আমি বুঝতেছি না তুমি জানো এই প্যান্ট এই গেঞ্জি কোথা থেকে এসেছে না আমার ফ্রেন্ড হংকং থেকে পাঠিয়েছে বাংলা টাকা অনলি ফর 10,000 টাকা 10,000 কুল্লো মিশা কথা এই সমস্ত সিরাফারা জিনিস বাংলাদেশের রাস্তাঘাটও পাওয়া যায় না স্টপ ইট চলো কি গে ওয়ান গেলাম চলো তো বাসায় চলো চলো আচ্ছা বাগিনা চল মামা চলো তো বাড়িতে চলো 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 এটা তোর হাতে গেলে কি এবার তোর হাতে গেলে কি তুমি এটা চিনতে পারলো না যে নায়ক মান্না সাকিব খান তারা পরে ব্যস্ত না আমি পড়তেছি মামা রফিক আরে তোর স্মরণ আছে কিনা আরে আমি তো এসেছে আমেশা 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 আর বহুমূত্র রোগ যদি আমরা সব লাগাতে সব দিতাম ও দিতাম সব মামা তেড় লাগাইছে মামা তুমি কি এগুলো গে ওয়ান কালচার অপসংস্কৃতি নিয়ে ঘুরতেছে মামা চলো তো চলো চলো তারে আছে না তারে জোয়া তালে জিনে ধরছে তারে জিনে ধরছে তার তাড়াতাড়ি কবরে যা কাছে নেই চাচা আমরা একটা বুঝাতেন চাচা আমি বুঝিমু একটা বুঝেন চাচা হকারা মামা তুমি কি করতেছো বুঝতেছি না দাঁড়া বাগিনা আমি এতদিন পর আসলাম তোমার বাগিনা একটু দাঁড়া আমি তোমার ভাই না মামা আমি এতদিন পর আসলাম তুমি এগুলো কি করতেছো স্টপ ইট বাগিনা বাগিনা দুর্গন্ধ মামা বেই আমার যে পোশাক নষ্ট হয়ে যাচ্ছে দুর্গন্ধ তো ঠিক মামা চেক করছো তারে সোড়া তালে চিনি ধরছে হ্যাঁ কোন কি দাদা বড় কঠিন কঠিন জিন শুন বালা কবিরাজ দেখা বালা কবিরাজ না থাকলে এই জিন সহজে যায় না চাচা আমার একটা মাত্র বাকি না চাচা সামনে লগে লোন চাচা আমি যাবো চাচা আমি চিনি না চাচা সামনে লগে লোন চাচা তো তো মামা চলো করে বাসা যাবা তুমি আমার চিনতে পারতেছো না আমার সবুর গা ভাইজান এই অবস্থা গেলে তো তোমার বাগিনারা সোনা তালে ভেঙে ধরছে তুমি তারে লইয়া বাড়ি যাও আমি আর রফিককে যাইয়া কবিরাজ লই আস ওই খুজুরে নিয়ে thank you.
Shop video butuh logo ini demo.